সো হ্যালো বন্ধু টু ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছে। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা গাইস, আজকে ভিডিওটা তোমরা যদি লাস্ট অবধি দেখো, সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু সকলেই এলাইট পাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এলাইট পাস কিভাবে ফ্রিতে নেবে সেটা কিন্তু গাইস গাইন অফিসিয়ালিভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো কিভাবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওটায় বলে দেবো। তাছাড়াও গাইস, আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের পুরানো এলাইট পাস রিটার্নের কিন্তু একটা 100% কনফার্ম আপডেট দিতে চলেছি। তাছাড়াও গাইস, পুরানো ফ্রি এলাইট পাসের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটায় বলতে চলেছি। তাছাড়া গাইস, আজকে ভিডিওতে তোমাদের কিন্তু 2023 থেকে শুরু হওয়া বুইহা পাসের ব্যাপারেও কিন্তু বলতে চলেছি। তো আজকে ভিডিওটা গাইস তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না, কেননা গাইস আজকে ভিডিওটা কিন্তু টোটালি ধামাকেদার হতে চলেছে। আর গাইস, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। আর গাইস, যদি কেন আজকে ভিডিওটা 100% তোমাদের কিন্তু ভালো লাগবেই, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক অবশ্যই কিন্তু করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট গাইস, আমরা একদম প্রথম থেকে শুরু করি। তো প্রথমেই গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের একটা নতুন ট্রেলার দেখিয়ে দিই। তো ট্রেলারের প্রথমেই গাইস তোমরা দেখতে পাবে যেখানে লেখা থাকবে গুড বাই ইপি, মানে গাইস গাইনা কিন্তু এবার থেকে এলাইট পাসকে কিন্তু সরিয়ে দিতে চলেছে। তো ডিসেম্বরে যে এলাইট পাসটা আসবে সেটা কিন্তু ফ্রি ফায়ারে একদম শেষ এলাইট পাস হবে। তারপরে গাইস তোমরা কিন্তু আর কখনোই ফ্রি ফায়ারের ভেতরে এলাইট পাস কিন্তু দেখতে পাবে না, যেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর গাইস, এখানে লেখা আছে ফ্রি এলাইট পাস থাকবে 16 ডিসেম্বর। তো তোমরা কিন্তু ডিসেম্বর মাসের এলাইট পাসটা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে। তো কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটা কিন্তু একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এখন বলতে হবে হ্যালো বিপি। তো বিপি মানে গাইস তোমাদেরকে কি হবে বলে দিচ্ছি, বিপি হলো গাইস বুইহা পাস। তো গাইস, 1 জানুয়ারি 2023 থেকে তোমরা কিন্তু বুইহা পাস কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস, বুইহা পাস কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। কেননা গাইস, বুইহা পাসের ভেতরে তোমরা কিন্তু গ্লুয়ালে স্কিন, তাছাড়াও গাইস কিন্তু একটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাবে, তাছাড়াও গাইস একটা কিন্তু মারাত্মক বান্ডিল দেখতে পাবে যার ভেতরে কিন্তু খুবই মারাত্মক অ্যানিমেশন কিন্তু থাকবে। তো এই কিছু কিন্তু তোমরা বুইহা পাসের ভেতরে দেখতে পাবে। তাছাড়াও গাইস, এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, যেটা হলো গাইস এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ, তো এই বান্ডিলগুলো গাইস কিন্তু গাইনা ফ্রি ফায়ারের পুরনো যে এলাইট পাস ছিল সেই এলাইট পাসের কিন্তু বান্ডিল। তো এই বান্ডিলগুলো কিন্তু গাইস গাইনা ধীরে ধীরে করে কিন্তু বুইহা পাসের ভেতরে কিন্তু অ্যাড করে দেবে। তো আপকামিং সময় যে বুইহা পাসগুলো আসবে তার ভেতরে তোমরা এই পুরানো এলাইট পাসের বান্ডিলও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এই আপডেটটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তাছাড়াও গাইস, তোমরা এখানে দেখতে পাবে এখানে লেখা আছে হল অফ এলিটস। তো গাইস, তোমাদেরকে বলে দিই শীঘ্রই তোমরা কিন্তু একটা এলিট পাসের যে পুরনো পুরনো বান্ডিল আছে সেই অনেক কটা বান্ডিল নিয়ে একটা ইভেন্ট কিন্তু দেখতে পাবে ডিসেম্বর মাসে, যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। তো এখানে গাইস তোমরা ট্রেলারের শেষেই দেখতে পাবে শীঘ্রই আসছে কি কি। প্রথমে আসছে ফ্রি এলাইট পাস, তারপরে গাইস তোমরা কিন্তু দেখতে পাবে বুইহা পাস, এবং গাইস তারপরে দেখতে পাবে হল অফ এলিট, যেখানে গাইস তোমরা কিন্তু অনেক কটা পুরনো পুরনো এলাইট পাসের বান্ডিল নিয়ে কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে। তো তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং অনেক কটা ইভেন্ট এবং গাইস এলাইট পাসের ব্যাপারে কিন্তু ডিটেলসে বলে দিলাম। তাছাড়াও গাইস, তোমরা এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, তো এখানে গাইস তোমরা কিন্তু পুরনো পুরনো অনেক কটা এলাইট পাসের বান্ডিল নিয়ে কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে। তো এখানে হয়তো গাইস তোমরা হয়তো সিজন 1, 2, 3 এলাইট পাস দেখতে পাবে না, কিন্তু গাইস তারপরে যেরকম সিজন 20, সিজন 10 এর এলাইট পাসের বান্ডিলগুলো হয়তো দেখতে পেয়ে যেতে পারো। তো এই ইভেন্টে যদি গাইস শীঘ্রই কোনো প্রি অ্যাক্সেস পাই তার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তো অবশ্যই তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। কেননা গাইস, তোমরা কিন্তু শীঘ্রই এই চ্যানেলে ফ্রি ফায়ারে অনেক কটা ধামাকেদার আপডেট, নিউজ এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে কিন্তু সবার প্রথমে জানতে পেরে যাবে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়াও গাইস, তোমরা অনেকেই জানতে চাইছিলে বুইহা পাসের ব্যাপারে। তো জানুয়ারি মাসে যে বুইহা পাসটা আমাদের গেমের ভেতর আসতে চলেছে সেই বুইহা পাসটা আসলে দেখতে কেমন হবে, তো তোমরা যদি গাইস সেই বুইহা পাসের ফার্স্ট লুক দেখতে চাও তাহলে গাইস আই বাটনে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, বা গাইস এই ভিডিও ডেসক্রিপশনে একটা কিন্তু ভিডিও লিংক দিয়ে দেবো। তোমরা যদি বুইহা পাসের ব্যাপারে ডিটেলসে জানতে চাও তাহলে গাইস তোমরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস, এরপর আমরা কথা বলিনি আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস ফ্রি এলাইট পাস বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য। তো গাইস, তোমরা যখনই গেম ওপেন করে এখানে ইভেন্ট সেকশনে এখানে ক্লিক করবে তোমরা কিন্তু গুড বাই ইপি বলে কিন্তু একটা নতুন সেকশন কিন্তু দেখতে পাবে। তো এখানে গাইস কিন্তু বাংলাদেশ সার্ভারে কিছু নতুন নতুন অপশন অ্যাড করেছে। তো প্রথমেই গাইস তোমরা এই ব্যানারটাই দেখতে পাবে, তো এই ব্যানারটা কিন্তু কোনো কাজের না। তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ প্রি রেজিস্টার ফর ফ্রি ইপি। তো এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে কিন্তু আমাদের ডিসেম্বর মাসের এলাইট পাসের কিন্তু কিছু ব্যাচ দেখতে পাবে। তো তোমরা কিন্তু অবশ্যই যা বাংলাদেশ সার্ভারে আছো তো এই অপশনটা কিন্তু ক্লিক করে দেবে।
তো ক্লিক করার পর গাইস তোমরা কিন্তু লগইনের মাধ্যমে এটা কিন্তু পেয়ে গেলে। তো এরপরে গাইস কি হবে, তো তোমাদেরকে বলে দিই, এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 16 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর। তো গাইস তোমাদেরকে বলে দিই 16 ডিসেম্বর তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে এরকম টাইপের কিন্তু একটা জিনিস দেখতে পাবে, যেখানে গাইস তোমাদের কিন্তু এলাইট পাসের ছবি দেওয়া থাকবে। আর গাইস এখানে কিন্তু তোমাদের কিছু মিশন বা গাইস লগইন রিওয়ার্ডের মাধ্যমে কিন্তু এই এলাইট পাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তোমরা বুঝতে পারলে গাইস এখন তোমরা কিন্তু কেউ এলাইট পাস ফ্রিতে নিতে পারবে না। 16 তারিখে তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারের সমস্ত প্লেয়াররা এখান থেকে কিন্তু ফ্রিতে এলাইট পাস কিন্তু নিয়ে নিতে পারবে। আর গাইস যদি গারিনা এই ডেটটাকে চেঞ্জ করে বা গাইস একদিন বা দুদিন আগে গারিনা এই লাইট পাসটা ফ্রিতে দেয়, তার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আপকামিং সময় কিন্তু জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তাছাড়াও গাইস তোমরা যা যারা আমার ভিডিওটা ইন্ডিয়ান সার্ভার থেকে দেখো, তো তোমাদের কাছে কিন্তু কোনো প্রি রেজিস্ট্রেশন করতে হবে না, শুধুমাত্র গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো গাইস 1 তারিখে তোমাদের কিন্তু কিছু মিশন দিয়ে দেবে বা গাইস হয়তো তোমরা লগইনের মাধ্যমে ডিসেম্বর মাসের এলাইট পাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস যদি তোমাদের মনে ফ্রি এলাইট পাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তাছাড়া গাইস একটা জিনিস যেটা কিন্তু তোমরা সকলেই আমার কাছ থেকে জানতে চাইছিলে, যেটা হলো গাইস সিজন 1 এবং গাইস সিজন 2 এর হিপ হপ বান্ডিল আর গাইস সাকুরা বান্ডিলের ব্যাপারে। তো গাইস তোমাদেরকে বলে দিই, গাইনা কিন্তু সাকুরা বান্ডিলের একটা ফাইল কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাড করেছে, যেরকম তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো গাইস যদি গাইনা চায় সেক্ষেত্রে কিন্তু সাকুরা বান্ডিল এবং গাইস হিপ হপ বান্ডিলের ইভেন্টও কিন্তু আমাদের গেমের ভিতরে আনতে পারে। কেননা গাইস ডিসেম্বর মাসের এলাইট পাসটাই কিন্তু আমাদের একদম শেষ এলাইট পাস হতে চলেছে, সেক্ষেত্রে গাইস গাইনা কিন্তু চাইলে হিপ হপ বান্ডিল বা গাইস সাকুরা বান্ডিলের কোনো ইভেন্টও কিন্তু আমাদের গেমের ভিতরে আনতে পারে। তো শুধুমাত্র গাইস সাকুরা বান্ডিলের কিন্তু এই ফাইলটা আমাদের গেমের ভিতরে অ্যাড করেছিল, তাই জন্য কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর গাইস যদি 1 থেকে 2 দিনের মধ্যে সাকুরা বান্ডিল বা হিপ হপ বান্ডিলের কোনো ইভেন্টের প্রি অ্যাক্সেস আমি পাই সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। আর গাইস যদি আমাদের গেমের ভিতরে সাকুরা বা গাইস হিপ হপ বান্ডিল ব্যাক চলে আসে তাহলে গাইস তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তাছাড়া গাইস আমরা যে ডিসেম্বর মাসের যে এলাইট পাস সম্পূর্ণ ফ্রিতে পাবো, তো সেই এলাইট পাসের রিভিউ কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ। তো এলাইট পাসের ভেতরে তোমরা কিন্তু এই আইটেমগুলো দেখতে পাবে, যেরকম গাইস এখানে ফিমেল বান্ডিল, তাছাড়াও গাইস এই যে কিছু নর্মাল জামা দেখতে পাচ্ছ, তারপরে গাইস ফিমেল বান্ডিল যে বান্ডিলটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে, তারপরে গাইস তোমরা কিন্তু এলাইট পাসের ভেতরে একটা ম্যাক্স 7 বন্দুকের স্কিন দেখতে পাবে, আর গাইস তোমরা কিন্তু এখানে একটা প্লাজমা বন্দুকের স্কিনও দেখতে পাবে, তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে, আর গাইস এখানে কিন্তু তোমরা একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপেরই দেখতে লাগবে, তারপরে গাইস তোমরা কিন্তু এলাইট পাসের ভেতরে এখানে এই যে ইমোটটা আছে এটা গাইস হয়তো গাইনা চেঞ্জ করে দিতে পারে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম বলতে পারছি না। তো এখানে গাইস তোমরা কোন একটা ইমোট দেখতে পেয়ে যেতে পারো, না হলে গাইস কোন একটা নর্মাল ফেস পেন্ট বা খুবই নর্মাল টাইপের জিনিস কিন্তু দেখতে পেয়ে যেতে পারো, ঠিক আছে। তাছাড়াও গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নর্মাল সার্ভবোর্ডের স্কিন আর গাইস এই মেল বান্ডিলটা। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু ডিসেম্বর মাসে এলাইট পাসের ভেতরে দেখতে পাবে, আর গাইস এই এলাইট পাসটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে পাবে। তো ফ্রি এলাইট পাসটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং অনেকটা নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।